নির্বাচন যখন এলো, তিনি বললেন সরকারের সঙ্গে আপোষ করে, হয়তো একটু অবাক হবেন আর যে কথা দিয়ে আমার বলছিলেন, বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত ছিল ছবিগুলো দিয়ে তিনি দেশটি হিসাবে যে আপোষের চরিত্র সেই বিলাতের ইতিহাস আব্দুল লতিফ মাসুম জনাব সঙ্গে পৌঁছায়। তবে অকপটি স্বীকার করব, আটশিষ্ট ব্যারিস্টার জনাব মওদুদ আহমেদ তিনি জানবেন, আমরা শুধু একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করতে চাই, হতাশ হবেন না, হতাশার কথা শুনতে চাই না। বিএনপি নিঃশেষ হয়ে যায়নি, যারা বলেন যে বিএনপি নিঃশেষ হয়ে গেছে আমি কোনোদিনই তাদের সঙ্গে একমত নই। বিএনপি প্রতিটি সংকটের মুহূর্তে উঠে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়েছে তার জনগণকে সঙ্গে নিয়ে, কারণ বিএনপি হচ্ছে এই দেশের মানুষের জনগণের দল।